সকালের জলখাবারে অনেকেরই পারুটি থাকে তারা এর চেয়ে ভালো খাবার আর নেই কম বেশি আমাদের সকলের ফ্রিজেই পারুটি থাকে তবে ডিম আর কলার সঙ্গে অথবা টোস্ট হিসেবে খাওয়া ছাড়াও পাউরুটি দিয়ে তৈরি করতে পারেন মিষ্টি আইটেমও অনেকেই পাউরুটি বাসি হয়ে গেলে ফেলে দেন একেবারে নতুন স্বাদের কোনো মিষ্টি খেতে চাইলে বানিয়ে নিতে পারেন পাউরুটির এই হালুয়া বা মিষ্টিটি তাও আবার মাত্র দশ মিনিটে চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি পাঁচ পিস বড় দেখে পাউরুটি নিয়েছি এবার পাউরুটিগুলোকে আমি ব্লেন্ড করে নেব এই জন্য একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে তাতে পাউটিগুলো আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি পাউটিগুলোর ধার ফেলা কিন্তু কোনো প্রয়োজন নেই এই মিষ্টি বা হালুয়া তৈরির ক্ষেত্রে এখন আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি অনেক সময় ধরে কিন্তু গ্রাইন্ড করা যাবে না দু থেকে তিন সেকেন্ড ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেবেন অনেক সময় ধরে যদি পাউটি গ্রাইন্ড করেন তাহলে সেটা কিন্তু ঝরঝরে না হয়ে একদম পেস্ট হয়ে যাবে এটা কিন্তু অবশ্যই গ্রাইন্ড করার সময় খেয়াল রাখবেন এর জন্য কয়েক সেকেন্ড ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে দেখে নেবেন পাউরুটিগুলো এরকম ঝুরঝুরে হতে হবে আমি যখন প্রথম করেছিলাম মিষ্টিটা তখন বুঝতে পারেনি পাউরুটিগুলো একটু বেশি সময় ধরে গ্রাইন্ড করা হয়েছিল ফলে পাউটিগুলো হয়ে গেছিলো একদম একটা মন্ডর মতো এবার পাউটিগুলো আমি ভেজে নেব এজন্য একটা প্যান নিয়ে তাতে দিয়ে দিলাম দু টেবিল চামচ ঘি ঘি গরম হয়ে গেছে এবার পাউটির গুঁড়োগুলো ওর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে ঘিয়ের সাথে এই পাউটির গুঁড়োগুলো আমি এখন ভেজে নেব চাইলে আপনারা ঘির বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে ফ্লেভারটা ভালো আসবে খুব বেশি সময় লাগবে না কিন্তু এগুলো ভাজতে দু তিন মিনিটের মধ্যেই পাউটিগুলো ভাজা হয়ে যাবে দেখুন পাউটিগুলো ভাজা হয়ে গেছে আর পাউটির কালারগুলো কিন্তু এখন একটা হালকা ব্রাউন চলে এসেছে চাইলে একটু মুখে দিয়েও দেখতে পারেন যে একটা ক্রাঞ্চি ভাব এসেছে কিনা এবারে এটাকে আমি নামিয়ে নিচ্ছি এখন ওই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ চিনি আর সাথে দিচ্ছি দু চা চামচ জল খুব বেশি জল দেবার প্রয়োজন নেই চিনিটাকে পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দিচ্ছি যাতে সব দিক দিয়ে সমানভাবে হিট পায় ফ্লেম রেখেছি মিডিয়াম কিছু সময়ের মধ্যে দেখুন চিনিতে কালার আসতে শুরু করেছে এবার না আচাড়া করে আমি পুরো চিনিটাকে গলিয়ে নেব আর ফ্লেমটা কিন্তু এখন আমি লো করে দিয়েছি আস্তে আস্তে পুরো চিনিটা গলে গেছে এবারে আমি ফ্লেমটা একদম অফ করে দিলাম আর দিচ্ছি এখন দেড় কাপ দুধ রুম টেম্পারেচারে থাকা দেড় কাপ দুধ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব আর মেশাতে মেশাতে দেখুন চিনিটা যেটা ক্যারামেলাইজ হয়ে গেছিলো সেটা কেমন দলা পেকে যাচ্ছে এতে ভয় পাবার কিচ্ছু নেই ভালোভাবে দুধটা যখন মিশে গেল চিনির সাথে এবারে আবার আমি ফ্লেমটা ধরিয়ে দিলাম এই দুধটা যখন আরও কিছুক্ষণ ফোটাবো ততক্ষণে চিনিটা পুরো মিশে যাবে দুধের সাথে আমি আরও দু এক মিনিটের মতো দুধটাকে একটু জ্বালিয়ে নিলাম এখন কিন্তু এর মধ্যে সেই চিনিগুলো আর নেই পুরোটাই মিশে গেছে এবারে ফ্লেমটা মিডিয়াম করে আমি সে ভেজে রাখা পাউটির গুঁড়োগুলো দিয়ে দিলাম ভালোভাবে না আচারা করে দুধের সাথে মিশিয়ে দেব আস্তে আস্তে এই পাউটিগুলো দুধটাকে অ্যাবজর্ব করে নেবে আর পাউরুটিগুলো একদমই নরম হয়ে মিশে যাবে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই পাউটিটা দুধটাকে অ্যাবজর্ব করে নেয় দেখুন নাড়তে নাড়তে এখন এর মধ্যে আর কোনো দুধ নেই বলেই চলে এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি ওয়ান ফোর চা চামচ এলাচ গুঁড়ো আর এক টেবিল চামচ ঘি আরও কিছুক্ষণ না আচাড়া করে নেব যতক্ষণ না কড়াই ছেড়ে এটা উঠে আসছে দেখুন মণ্ডটা পুরো এক জায়গায় চলে এসেছে এবারে আমি গ্যাসে ফ্লেম অফ করে দিলাম আপনারা এভাবে নামিয়ে এটাকে হালুয়ার মতো করেও খেতে পারেন আমি যেহেতু একটু সন্দেশের ফর্মে তৈরি করব তাই যে পাত্রে আমি এই সন্দেশটা তৈরি করব তাতে লাগিয়ে দিলাম অল্প একটু ঘি এবারে গরম থাকতে থাকতে এটাকে আমি এই পাত্রে ঢেলে সেট করে নেব এখন এটাকে আমি এভাবেই রেখে দেব আর একটু ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব কুড়ি মিনিট হয়ে গেছে এটা এখন ঠান্ডা হয়ে গেছে এবারে এটাকে কেটে দিচ্ছি আমি এরকম লম্বা লম্বা করে কাটছি আজকে চাইলে আপনারা স্কোয়ার বা বরফি সেপেও এটাকে কেটে নিতে পারেন রেডি হয়ে গেল পাউরুটি দিয়ে দারুণ স্বাদের একটা মিষ্টি বানাতে দেখতেই পেলেন খুব বেশি সময় লাগেনি আর যেসব জিনিস লেগেছে সবই আমাদের ঘরে হাতে কাছেই থাকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে মাত্র পাঁচটা রুটি দিয়ে এতগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে রেসিপি ভালো লাগলে আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন